শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে আগামী 26 নভেম্বর থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি প্রিমিয়ার লীগ 2023। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সচিব সৌরভ ভট্টাচার্য। এদিন সৌরভ ভট্টাচার্য বলেন, শিলিগুড়ি প্রিমিয়ার লিগে মোট 10টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। গত 2 বছর করোনা পরিস্থিতির জন্য শিলিগুড়ি প্রিমিয়ার লিগকে লিগ কাম নকআউট করা হয়েছিল। তবে এবছর পুরনো পদ্ধতিতে অর্থাৎ পয়েন্ট ভিত্তিক চ্যাম্পিয়ন এবং রানার্স ঘোষণা করা হবে। সব মিলিয়ে মোট 45টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রত্যেকটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট প্লেয়ারদের আর্থিক পুরস্কার এবং ট্রফি দেওয়া হবে। সুপার ডিভিশনের ম্যাচ আমরা চালু করছি 26 নভেম্বর থেকে রোববার দিন, এবং আপনারা তো সবাই জানেন যে পশ্চিমবঙ্গের ফুটবলে কলকাতার পরে শিলিগুড়ির এই সুপার ডিভিশন লিগ সবচেয়ে জনপ্রিয় লিগ, এবং এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সমস্ত ভালো খেলোয়াড়রা বিভিন্ন দলে হয়ে খেলেন। আমাদের এখানে এবার 10টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে গতবারের চ্যাম্পিয়ন ছিল হচ্ছে ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন, রানার্স হয়েছিল দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন, তাছাড়াও মহানন্দা স্পোর্টিং ক্লাব, আঠারোগাই সরোজিনী সংঘ, বিবেকানন্দ ক্লাব, সশস্ত্র সীমাবল মানে SSB, বান্ধব সংঘ, বিধান স্পোর্টিং ক্লাব, শিলিগুড়ি উল্কা ক্লাব এবং সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন, এই 10 দলের প্রতিদ্বন্দ্বিতা। গত 2 বছর করোনা আবহাওয়ার জন্য আমরা এই শিলিগুড়ি প্রিমিয়ার লিগকে লিগ কাম নকআউট ভিত্তিতে করেছিলাম, কিন্তু এবার আমরা একদম স্ট্রেট লিগে চলে যাচ্ছি। মানে আমাদের যে 10টা টিম সবাই সবার সঙ্গে খেলে যে পয়েন্টের ভিত্তিতে যে এগিয়ে থাকবে তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এবং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই খেলাতে যে সমস্ত প্লেয়াররা খেলবে, শিলিগুড়ির ফুটবল প্রেমী তথা খেলোয়াড় বা খেলপ্রেমী যারা লোক তারা সবাই এখানে আসেন, তো আপনাদের ভূমিকাটা সবচেয়ে বড়, কারণ এই খবরগুলো আপনাদের মাধ্যমেই আমাদের ফুটবল প্রেমী বা ক্রীড়াপ্রেমী মানুষের কাছে পৌঁছায়। তো আমরা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফ থেকে সমস্ত সাংবাদিক বা হাউস বা সাংবাদিকদের আমরা আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান করছি। আর যেটা মেন আমাদের এখানে যে প্রাইজ মানিতে যারা করেছেন তাদের কথাটা আরেকবারও আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, কিন্তু এই পিসি মিত্তাল মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং সুলোচনা দেবী আগরওয়াল এবং গুরুদাসী বিশ্বাস মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি এবং ম্যাজিস্ট্রেট ফার্মা যে ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে, তাছাড়াও খেলোয়াড়দের প্রতিটা ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ থাকছে প্রাইজ পুরস্কার মূল্য। তাছাড়াও এই টুর্নামেন্ট থেকে আমাদের অবজারভার যারা থাকবেন তারা শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ গোলকিপার, শ্রেষ্ঠ ডিফেন্ডার এবং তাছাড়াও যে প্রমিসিং যে প্লেয়ার তাদেরকেও আর্থিক পুরস্কারে এবং সঙ্গে পুরস্কৃত করা হবে, সঙ্গে পুরস্কার তো থাকবেই। তো আমরা আপনাদেরকে বলছি আপনারা রোজ মাঠে আসবেন, বা আপনাদের হাউসে যারা আছেন তারা মাঠে আসবেন, যাতে এই লিগটা আমরা পশ্চিমবঙ্গে কলকাতার পরে তো লিগ হচ্ছে, যাতে আমরা কলকাতাকেও ছাপিয়ে যেতে পারি সেই চেষ্টা আপনাদের মাধ্যমে আমি সমস্ত ক্রীড়াপ্রেমী জনগণকে মাঠে আসার অনুরোধ করছি। এটা করোনার আগে আমাদের স্টেট লিগ হতো, করোনা 19-এর পরে আবার স্টেট লিগ ফিরে, কিন্তু এইগুলো এক্ষেত্রে সমস্ত ক্লাবেরও আবেদন ছিল যে আমরা স্টেট লিগ খেলবো, কারণ প্রচুর টাকা প্লেয়ারদের এখানে ইনভেস্ট হয়। তো সেই জন্য ক্লাবগুলোর বলছে আমরা সবার সঙ্গে সবার প্রতিযোগিতা করেই সর্বোচ্চ শিরোপা আমরা নেব। তার আমাদের যে নিয়ম আছে গোল অ্যাভারেজ দেখে, ঠিক আছে, গোল অ্যাভারেজ দেখে দেওয়া যে নিয়ম ভিত্তি যে গোল দেবে বেশি সেটা আগে বিবেচ্য হবে, যদি দুজনের গোল দেওয়ার সমান হয় তখন কে গোল খেয়েছে বেশি এইগুলো সব বিবেচিত হবে। আর ফেয়ার প্লেটা আমাদের অবজারভাররা এ করবে যে মাঠের সুস্থ সংস্কৃতি বজায় রেখে, স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে যে দল শেষ অবধি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে ফেয়ার প্লে নির্বাচিত করা হবে। গত বছর থেকে প্রাইজ মানি এবার বাড়ছে না, কারণ যেহেতু শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ নিজস্ব শক্তিতে চলে, তাই এবার খেলার অনেক বেড়ে যাওয়ার জন্য অন্যান্য যে আনুষঙ্গিক খরচা
প্রতিটা ম্যাচে, যেখানে গতবার 23টা ম্যাচ হয়েছিল এবার সেখানে 45টা ম্যাচ, সেই জন্য সমস্ত ক্ষেত্রেই প্রতিটা ম্যাচের জন্য আমাদের অনেক এক্সট্রা ড্রাইভার মানে বহন করতে হচ্ছে, আর্থিক ড্রাইভার। 50,000 লোগোক আপনি মঞ্জিল সে হ্যাঁ জোড়া নই উৎসাহকে সাথ আয়ে হ্যাঁ ফিরসে থামনে আপনার হাত শ্রী শান্তি হন্ডা।